ডিম খেতে চাইছিল, দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলে গ্যাসে, কি করবো যেমন। আপনি আগুন ধরার খবরটা কখন শুনতে পান? রাত 10টা টাকা ছিল 10,000 গ্যাস, আর অন্য রাত্রি 9টা। ইসলামপুর থানার অন্তর্গত লোচনপুর অঞ্চলের বিরামপুর গ্রাম, এই গ্রামে হঠাৎ গত রাত্রে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টা সাড়ে 9টার মধ্যে সংসারের কাজ করছিলেন এই পরিবারের, যে ঘরটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই পরিবারের এই ঘরের একজন মহিলা, উনার স্বামী কিন্তু বাইরে কাজ করে, এলাকা গরিব, দিনমজুর খাটে, হয় বাড়ি এলাকায় দিনমজুর খাটে, খেতে খামারে খাটে, সবসময় খেতে খামারে কাজ না পাওয়ার জন্য তাদেরকে পেটের তাগিদে কলকাতা, দিল্লি, মুম্বাই বা কেরল যেতে হয়, সেরকমই বাইরে আছেন উনার স্বামী। এই পরিস্থিতিতে ছেলে মেয়ে ছাগল মুরগি ইত্যাদি নিয়ে সংসার মানুষকে করতে হয়। সেই সংসারে হঠাৎ গ্যাসে রান্না বান্না করার জন্য রেডি হচ্ছিলেন সেই মুহূর্তে, কীভাবে হঠাৎ গ্যাস থেকে পাইপ লিক করে হোক বা গ্যাসের আগুনের ফুলকি হোক, যেভাবেই হোক টাটি বেড়ার বাড়ি, সেই টাটি বেড়াতে আগুন লেগে যায় এবং ওই আগুন থেকে বিশাল আকার ধারণ করে আগুন। ওই আগুন কিন্তু সমস্ত পুড়ে ছাই করে দেয় আগুন, সংসারের যাবতীয় থালা বাসন, ছাগল মুরগি, চৌকি, ফ্যান, গ্যাস, এবং ওনার স্বামী যিনি ছিল, ও কিন্তু ঝালমুড়ির ব্যবসা করতো, ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতো। যখন বাইরে কাজে যায় তখন বাইরে তো কাজ করে, কিন্তু বাড়িতে যখন থাকে তখন কিন্তু ঝালমুড়ির ব্যবসা করে সংসারটা চালানো কি করে। আপনি আগুন ধরার খবরটা কখন শুনতে পান? রাত 10টা সাড়ে 10টা নাগাদ আগুন ধরার সংবাদ শুনতে পাই। আমি ইসলামপুর থাকি, আমি এই উত্তপ্ত চৈত্র মাসের উত্তপ্ত রোদ, এমনিতে রোদের টেম্পার অনেক বেশি, 40 ডিগ্রি, তার উপরে আগুন লেগে যাও ভাই, এইখানে কিন্তু কেউ এসে সেই আগুন নিবারণ করার চেষ্টা করতে পারেনি, হয়তো তারাও পুড়ে যেত, নষ্ট হয়ে যেত সেই কারণে। তাই সমস্ত কিছু খাওয়া চাল ডাল থেকে শুরু করে বিছান কাঠা উপস্থিত হয়ে রাত 11:30 প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাগল নেই, আমি কক ডাক্তার, আপনার তারই বন্ধু কক ডাক্তার, তাতে আমার তরফ থেকে কিছু খোড়াখড়ি ওষুধ ডাক্তারে দিয়ে যায়। ইতিমধ্যে সকাল আমি সকাল এখন সাড়ে দশটা সময় আবার দিতে ফিরে আপনার ট্রিটমেন্টের জন্য আসি, তাকে না থাকাই সেই কারণে আমি নিজে আমার তরফ থেকে এদের যা খাবারের যে আয়োজন, চাল ডাল আলু মানে ইত্যাদি যতটুকু পেরেছেন, হ্যাঁ তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি যা কিছু যাবতীয় মাল আমি আমার তরফ থেকে আবার যে শুরু করবে সেই ব্যবস্থা নেই, পাড়া প্রতিবেশী বা এলাকার মেম্বার প্রধান যারা আছে তারা যে যথারীতি এসেছে পরিদর্শন করছে, আশ্বাস দিচ্ছে তাদেরকে আবার প্রাথমিকভাবে যতটা ট্রিটমেন্ট, যতটা হেল্প করার দরকার করেছে। কক ডাক্তার পাশেই ছিল, একদম সহোদর ব্যক্তি, হৃদয় সহৃদয় ব্যক্তি। তোমার সামনেই আগুন লেগেছিল? আগুনটা তুমি গ্যাসে জ্বালিয়েছিলে? হ্যাঁ আমি জ্বালিয়েছি। আগুনটা প্রথমে গ্যাস থেকে কোথায় গেল? ওই পাইপের ওখান থেকে মনে হয় হয়েছে। পাশে কি ছিল গ্যাসে আগুন ধরার মতো কিছু ছিল পাশে? তাতি আমাদের বাড়ি, উনি কিন্তু রাত্রি 10টা সাড়ে 9টায় আগুন লেগেছে, রাত্রি 10টার সময় কিন্তু খবর পেয়ে ছুটে এসেছে দেখতে, উত্তপ্ত আগুনের কাছে এসে পৌঁছাতে পারেনি, তাই কিন্তু সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে প্রাথমিকভাবে যে 9টা ছাগল এই পরিবারের ছিল, যে ছাগল গরু বললাম এর আগেই বলেছি, ছাগল মুরগি দিয়েই সংসার, তার মধ্যে 4টে না 5টা ছাগল ঠিক পুড়ে একদম সঙ্গে সঙ্গে মরে গেছে, বাদ বাকি যেগুলো ছিল সেগুলো খুবই খারাপ অবস্থা, তাদের যারা বাঁচে কি না বাঁচে এটাও বলার দায়। সেই ছাগলগুলোকে প্রাথমিক ট্রিটমেন্ট করেছে কিন্তু রহিদুল মণ্ডল কক ডাক্তার, প্রাথমিক ট্রিটমেন্ট করেছে সম্পূর্ণ বিনা পয়সায়, সম্পূর্ণ ফ্রি, সহৃদয় ব্যক্তির যা কর্তব্য করেছে তার সাথে। সময় ঘটনাটা কখন হয়েছে? রাত্রি 9টা। আপনার নাম কি? আপনার স্বামী কোথায় থাকে? আপনার সঙ্গে আপাতত আপনার বাড়িতে পুরুষ মানুষ কে আছে? সঙ্গে 2 বস্তা চাল ডাল, তরি তরকারি, সাবান, শ্যাম্পু, যাবতীয় সংসারে যে কিছু লাগে সবকিছুই দিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে, তাতে
সংসারটাকে যতটা যতটা পারা যায় সাহায্য করেছে। এই রকম সহৃদয় ব্যক্তি যদি পাড়া প্রতিবেশীতে দু চারটে থাকে তাহলে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে স্বস্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে এলাকা প্রধান সাহেবের ছিলেন মেম্বারের ছিলেন তাদের তরফ থেকে হয়তো পাবে তারা একটা সিস্টেমে দেবে, কিন্তু প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গে এখন এই পরিস্থিতিতে তারা কোথায় যাবে কী খাবে? তিনটে ঘর তিনটে সংসার পুরো ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস যেগুলো ছিল ভোটের মরশুম উত্তপ্ত চৈত্র মাস তার উপরে এক রোদের তাপ তার উপরে আগুনের তাপ, সেই কারণে কিন্তু আগুনে নিবারণ করতে পারেনি সম্পূর্ণ, যতটা সম্ভব যতটা ইচ্ছা পুড়ে ছাই আগুন নিভে গেছে। ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড যাবতীয় সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছুই নেই। দেখতে পাচ্ছেন বালতি থালা বাসন সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এখানে যে ঘরের চাল ছিল ছাউনি ছিল সবই কিন্তু পুড়ে একদম ধূলিসাৎ হয়ে গেছে। ক্যামেরায় আমি শাহিন সরকার, কিরণ, WBL নিউজ।